গুড মর্নিং, বাজে এখন 6:45, আর এই দেখো এখনও সানরাইজ হতে মনে আরও 5 মিনিট আছে। অ্যাজ পার গুগল 6:52 হবে, তো আমরা যাতে মিস না করে যাই 5 মিনিট আগেই বেরিয়ে চলে এসেছি রুমের। কিন্তু আই ডাউট যে সানরাইজটা ভালোভাবে দেখতে পাবো কি না, কারণ এতটা মেঘ হয়ে আছে। আর একদম একটু জুম করার চেষ্টা করছি, মানে পুরো পিকটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ও ফাটাফাটি, ওয়াও, কালকে রাতে এত বৃষ্টি হয়েছে সেই জন্য পুরো মেঘলা হয়ে আছে। আর এই হচ্ছে আশ্রম, আমাদের রুমের সামনেই অনেকেই দেখছি চলে এসছে সানরাইজটা দেখবে বলে, এবং বাইরেটা বেশ ঠান্ডা। আর এখন এখানে টেম্পারেচার অ্যারাউন্ড 3-4 হবে, কথা বলতে পারছি না, বেশ ঠান্ডা লাগছে। জাস্ট সানরাইজটা দেখবো, দেখে এবার ভেতরে আবার ঢুকে যাবো, গেটে আবার রেডি হবো। এখন টাইম 6:55, তো সানরাইজের টাইম তো পার হয়ে গেছে, সানরাইজ হয়ে গেছে, বাট হ্যাঁ প্রচুর মেঘের জন্য রেঞ্জগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, অল্প দেখতে পাচ্ছি, কিন্তু সেটা আবার ক্যামেরায় ধরা পড়বে না। ক্যামেরায় ধরা পড়ার জন্য যতটা দরকার ততটা তো দেখা যাচ্ছে না, কিন্তু যেটুকু মাথা দেখা যাচ্ছে তাতে সান রেটা পড়ে দারুণ একটা কালার। পাহাড়ের চূড়াগুলো একদম গোল্ডেন একদম হয়ে গেছে, ওই দিকের পাহাড়টাও। নিচে হচ্ছে শহরটা, ওই সোমেশ্বর টাউন সম্ভবত নিচটাতেই, বেশ বড়, এবং তার উপরে মেঘ, এবং মেঘ মেঘেরও উপরে আমরা আছি, একটা অকল্পনীয় একটা ভিউ। আর পেছন দিকে এখানে গান্ধীজির আশ্রমটা, খুব সুন্দর স্নিগ্ধ শান্ত একটা পরিবেশ। এটার জন্যই আমার এখানে চুজ করা মেইনলি, যে সকালবেলার এই সিলিন যে ব্যাপারটা এখানকার সেটার আনন্দটা উপভোগ করবো এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে রেঞ্জগুলো দেখবো। কিন্তু যাই হোক, রেঞ্জটা দেখা হচ্ছে না, কিন্তু পরিবেশটা সত্যি ভীষণ মনোমুগ্ধকর। মন্দিরটা একটু ঘুরে দেখা, একটা ছোট একটা ওয়াক নিয়ে নিই। এইখান দিয়ে ঢুকে হচ্ছে মিউজিয়ামটা, তো মিউজিয়ামের খোলার টাইম তখনও হয়নি এক্স্যাক্টলি, কোথাও জড়িয়ে যাচ্ছে এত ঠান্ডা। এখানে এই জায়গাটা কেন এত বিখ্যাত, এত কেন ফেমাস, এটার বলার অপেক্ষা রাখে না, সবাই জানে, বিভিন্ন জায়গায় তার বর্ণনা করা আছে। এটা জনশক্তি আশ্রম কৌশানী, এবং এখানে গান্ধীজি এসেছিলেন, তিনি এখানে 2 দিন থাকবেন বলে এসেছিলেন, কিন্তু থেকে গেছিলেন 14 দিন, এবং এই জায়গাটা তার এত পছন্দ হয়েছিল, এত ভালো লেগেছিল যে তিনি এই জায়গাটাকে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলে আখ্যা দিয়েছিলেন। তো তার শ্রদ্ধাতে, তাকেই শ্রদ্ধা জানানোর জন্য এই আশ্রমটা অনাশক্তি গান্ধী আশ্রমও বলা হয়। এবং দেখতেই পাচ্ছেন গান্ধীজির একটা মূর্তিও করা, এবং গান্ধীজির সেই ফেমাস 3 বন্দর, বুড়া মত দেখো, বুড়া মত কহো, বুড়া মত শুনো, তারই প্রতীক। ব্যাস, সানরাইজ তো দেখতে পেলাম না, বাট সকাল সকাল এই গান্ধী আশ্রমটা একটা মোটামুটি বাইরের থেকে ট্যুর করিয়ে দিলাম। তো যাই হোক, দেখছি এখানে দরজা খুলে দিয়েছে, এবার ভেতরটায় যাই। এখান থেকে একটা গ্লিমস দেখিয়ে দিলাম, ভেতরে তো মোবাইল অ্যালাউড না, তাই আর সামনে যাচ্ছি না মোবাইল নিয়ে। তো সকালবেলা তো সানরাইজ দেখবো বলেই বেরোলাম, এবং খুব এক্সাইটেড ছিলাম দেখতে পাবো বলে, বাট এবং ভেতরে ভেতরে একটা ভয় ছিল। কালকে রাতে যেমন বলেছিলাম যে যেহেতু বৃষ্টি হয়েছিল
চারিপাশটা পুরো মেঘ দিয়ে ঢেকে গেছে এবং সানরাইজ হলো ঠিকই, এবং পাহাড়গুলো একটু চূড়াগুলো বোঝা যাচ্ছিল যে গোল্ডেন গোল্ডেন হয়ে এসেছিল, কিন্তু মানে একদম ক্লিয়ার ভিজিবিলিটি পেলাম না, যার জন্য কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হলাম। ঠিক আছে, এটাই হয়, তোমাদের সঙ্গে নেচার এরকমই করবে, তুমি নেচারের উপরে যতটা মাতব্বরি করবে নেচার তোমার উপরে আছে, তো এটা পুরোপুরি লাক। দেখা যাক, আশা করছি আরও নেক্সট 2-3 দিন মুন্সিয়ারি চকৌড়ি এইসব জায়গাতে হয়তো এর থেকে বেটার ভিউ পাবো। তো অলরেডি 7:15 বেজে গেছে, আজকে আর বেশিক্ষণ তো থাকা যাবে না, এই জন্য আমরা ঘরেই ব্যাক করছি, স্নান টান করে আমরা রেডি হব আর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ যেমনটা বলেছিলাম আমাদের নেক্সট স্পট মুন্সিয়ারি, সেখানে 160 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছাতে হবে। অন্য রাস্তাতেও কয়েকটা স্পট আছে সাইট সিইং, ওই মন্দির টাইপের, সেগুলো দেখে বেরোবো। তো এখান থেকে এবার তাড়াতাড়ি রওনা দেব। থ্যাংক ইউ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। দেখিয়ে বড়িয়া দিখ রহা হ্যায়, দিখ তো রহা হ্যায় পর ওই মতলব পুরা ভিউ নেই আ রহা হ্যায় ইতনা বাদল কি ওজহ সে। হ্যাঁ, এক্সপেক্ট তো কিয়া থা কি আচ্ছা ভিউ হোগা। আমার চা অলমোস্ট কমপ্লিট, আর এখন দেখছি ওখানে পাহাড়ের মাঝখান থেকে সূর্যটা পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো চলো আর বেশিক্ষণ মেট করবো না, এবারে ভেতরে ঢুকি। আজকে 5th December আর আজকে আমাদের কৌশানি থেকে বেরিয়ে যাওয়ার দিন এবং আমরা অলমোস্ট রেডি, বাজে এখন 8:15। সকালবেলা উঠে তো আমরা সানরাইজ দেখেছি, মানে কাইন্ড অফ, পুরোটা তো ভালো ভিজিবিলিটি পাইনি, তো সেটাও তোমাদেরকে আমরা দেখালাম। আর আমরা এখন রেডি, এই যে দেখতে পাচ্ছ সব লাগেজ হয়ে গেছে, আর আমাদের একদম ঘরের মধ্যেই আমরা পুরো একদম সানরাইজ দেখতে পাচ্ছি। এত সুন্দর এখানকার মানে ভিউটা, একদম মানে ঘরের জানলা খুলে দিলেই পুরো বাইরে পুরো গান্ধী আশ্রমটা, পুরো পাহাড় এবং সানরাইজ সব দেখা যাচ্ছে। তো আমাদের সব কিছু হয়ে গেছে কমপ্লিট, আর বিল টিল পেমেন্টও আমরা করে দিয়েছি, জাস্ট লাগেজটা গাড়িতে তুলবো আর আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তোমাদেরকে লাস্ট বারের মতোই ঘরটা দেখিয়ে দিচ্ছি, আমাদের মানে বেশিক্ষণ না, 24 ঘন্টা থাকিনি, জাস্ট 14 ঘন্টা বেসিক্যালি, কালকে 6টায় ঢুকেছি, আজ গাড়িটায় বেরিয়ে যাচ্ছি। তো এই 14 ঘন্টার জন্য এই রুমটা মানে থামস আপ, আমাদের খুব ভালো লেগেছে, এবং অবশ্যই গান্ধী আশ্রমে আসা উচিত, এবং এইখানকার আশ্রমের মধ্যে থাকার যে মানে শান্ত পরিবেশের সেই ফিলটা, সেটাকে মানে ইয়ে করা উচিত, সবারই এনজয় করা উচিত। তো আমরা এখন এখান থেকে বেরোই। তো একবার লাস্টবারের মতো আশ্রমটা দেখিয়ে দিচ্ছি, আর এখন সূর্য বেশ ভালোভাবে উপর দিকে উঠে গেছে এবং আকাশটা পুরো নীল, একদম সানি মর্নিং, চারিপাশটা বেশ নিস্তব্ধ। তো নেক্সট যেই পয়েন্টে এসে দাঁড়ালাম, এটা হচ্ছে কৌশানির ফেমাস শল ফ্যাক্টরি। মানে হার্ডলি আমরা হোটেল থেকে বেরিয়েছি 8:30, আর 15টার মধ্যে পৌঁছে গেলাম, 15 মিনিটই লাগলো, এবং খুব সুন্দর লাগছে যেহেতু একদম রোদটা ভালোভাবে উঠে গেছে। এখন একটু নিচের দিকে নেমে যেতে হবে, সবাই হয়তো এটা শাল ফ্যাক্টরি। হ্যাঁ, সকাল 8টা নাগাদ খুলে যায়, ড্রাইভার দাদা যা বললেন, এখন তো প্রায় 15টা বাজে। আচার আছে, ওগুলো কি রুয়াবজা টাইপের কিছু মনে হচ্ছে, ওই যে লিচি, স্কোয়াশ, জিঞ্জার, বুরান্সটা কি এইটা মনে হচ্ছে ফুলটা, এখানকার লোকাল। এখানে ব্যাগস, ক্যান্ডেলস, সেন্টেড ক্যান্ডেলস সব রকমই অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এখানে অনেকগুলো জিনিসই তো ম্যাডাম সিলেক্ট করেছে, একেবারে চুজ করতে হবে, কারণ এত কিছু তো নিয়ে যাওয়া যাবে না। ওখানে তো বেশ কিছু জিনিস নিলাম, এখানে ম্যাডাম আবার এসছে সোয়েটার, শাল, কার্ডিগান সব দেখতে। ডিসকাউন্ট 11-25 কা আয়েগা, ইতনা হি কোয়ালিটি দেখিয়ে দিদি, প্যোর নাই ইয়ে।
বিশাল ভ্যারাইটি আছে, তো এখানে শলেরও ব্যাপক ভ্যারাইটি আছে। তো এখানে নিচে নেমে এসে আমাদেরকে যে শল ফ্যাক্টরিটা সেটা দেখতে বললেন। তো অলরেডি এখানে ওয়ার্কাররা এসে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে কাজও স্টার্ট হয়ে যাবে। এগুলো সব উল, বিভিন্ন কালারের উল রাখা। ইসমে সব শল বনতে না? হ্যাঁ, শল, সোয়েটার, সব সোয়েটার, সোয়েটার, ইধর মফলার, স্টল হ্যাঁ, মফলার হ্যাঁ, শল হ্যাঁ, কুমাউনি শল বনতে আগে। পাতলা একদম, ওয়াও। ये क्या एक ही आदमी बनाता है या सब अलग अलग मशीन में बैठता है? नहीं, मतलब है एक मशीन में सिर्फ एक ही आदमी बैठता है? अच्छा, वाओ। तो हमने एक तो आगे से बोले ची बोले हमारा एकदम लाइव শাল বানাতে দেখতে পেলাম না, বাট স্টিল ফ্যাক্টরিটা দেখা হয়ে গেল আমাদের। তো আমরা কয়েকটা জিনিস কিনেছি, সেগুলো নিয়ে এবারে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো আবার 5 মিনিটের মধ্যেই একটা পয়েন্টে নামলাম, কৌশানির কৌশানির চায় বাগান। টি গার্ডেন and tea factory. Is তো এই চায় বাগান ঢোকার জন্য এন্ট্রি ফি আছে পার পার্সন 25 টাকা করে। এখান থেকে নিলাম, এই দাদার কাছ থেকে। এটা কি হচ্ছে বললো? বাহ, এটা এখন রেডি হচ্ছে, কনস্ট্রাকশন আন্ডার। বাহ, সরি সরি, বেশ ভালো। এই যে চা বাগান শুরু হয়ে গেছে, বাহ। সূর্যের আলোয় আরো বেশ ভালো লাগছে। ওয়েলকাম টু দ্য টি গার্ডেন, বাহ। এরকম ভাবে এটা রাখা কেন? এইটুকু দু ধারে শুধু চা বাগান, আর মাঝখান দিয়ে আমরা উঠছি। হ্যাঁ, মাঝখানটা বেশ বাঁধানো সিঁড়ির মতো করে রেখেছে, মানুষ যাতে উঠতে পারে। এবং এখান থেকে ভিউ কিন্তু মারাত্মক। মেহাতি আজকে মেঘে ঢাকা, না হলে যতটুকু যা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে ভিউ সাংঘাতিক। তো এখান থেকে আমরা আবার আমাদের পঞ্চচুল্লির কিছুটা হলেও ক্লিয়ার ভিউ পাচ্ছি, যেটা এতক্ষণ মেঘে ঢেকেছিল। এখন যে খুব একটা ভালো ভিজিবিলিটি পাওয়া যাচ্ছে সেরকম নয়, বাট স্টিল কিছুটা যেন আগের থেকে হলেও বেটার হয়ে যেন। এখান থেকে একটুখানি ছবিও তুললাম, ভিডিও করছি, যে 5টা। তো বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম, আর চা বাগান মানে বুঝতেই পারছো ছবি তোলার জন্য আইডিয়াল জায়গা। এবারে আমরা ব্যাক করছি গাড়ির দিকে।
তো এখানে এসে আমরা দাঁড়ালাম, এটা হচ্ছে বাগেশ্বর। তো ম্যাডাম পুজো দেবে কি না ঠিক করছে, যদি কিছু নিয়ে যেতে হয় ভেতরে এখান থেকেই নিয়ে নিই, করে এখান দিয়ে নেমে যেতে হবে। তো আমরা এই যে একটু পুজো দেবো বলে নিয়ে নিলাম, আর হ্যাঁ রোদের এই পথে আমাদের সঙ্গী গোমতী নদী। এখন যেহেতু শীতকাল জল একটু কম আছে, বর্ষাকালে প্রায় প্রচুর জল থাকে, কিন্তু এটাই পুরোটা যাবে আমাদের সাথে মন্দির পর্যন্ত। এখানটা খুব সুন্দর বাঁধানো একটা রাস্তা আছে দেখছি। হ্যাঁ, এখান থেকে বললে এক মিনিট হাঁটলেই মন্দিরে পৌঁছে যাব। তো আমি একটু পুজোর ডালাও নিয়ে নিলাম, যদি একটু পুজো দেওয়ার সুযোগ পাই। পুজোর সামগ্রী তাই আছে মনে হচ্ছে। এই যে বৈজনাথ মন্দিরের একটা এন্ট্রান্স, ভেতরে ঢুকেই মন্দিরটা, একটা বিরাট বড় ঘণ্টা বাজানো একটু আগে, এখন আর বাঁ হাতে থরেট আছে তাই বাঁচাতে পারলাম না। এই দেখো আমাদের স্বাগত জানাতে কে এসছে। তো এখানে প্রথমেই হচ্ছে গণেশজির মন্দির, উঠে যেটা দেখতে পেলাম এখানে ভৈরবের একটা মূর্তি, এখানেও পুজো দেওয়া হলো। আর এদিকটা দেখে না একটা কুণ্ড মতো করা, এখান থেকেই জল নিয়ে নিয়ে গিয়ে হচ্ছে মেন মন্দির বৈজনাথ দেবের। এখানে মা পার্বতী মায়ের মূর্তি আছে, গণেশজি আছেন, আর শিবজির মন্দির মূর্তি আছে, ওখানে জল ঢালা হয়। ভেতরটা খুব শান্ত, আমরা খুব মানে ভালোভাবে পুজোটা দিলাম। তো কুণ্ডটা বেশ সুন্দর, আর একবার পুরো ভেতরটা একটা রাউন্ড নিয়ে তারপরে বেরিয়ে যাব আমরা। এরকম বেশ ছোট বড় অনেকগুলো এরকম মন্দির দেখতে পাচ্ছি, এবং এখনও ভিড়টা তেমন শুরু হয়নি বলে ভালোভাবে পুজোটাও দিয়ে নিতে পারলাম। এখানেও এটা একটা মন্দির, ব্রহ্মণী দেবী টেম্পল, 1200 সেঞ্চুরিতে তৈরি। একটা সাইকেল, একটা সার্কেল কম্পাউন্ড কমপ্লিট করব। টোটাল এখানে 18 এরকম মন্দির আছে, এখান থেকে খুব ভালো ভিউটা পাওয়া যাচ্ছে। আর এই মন্দিরটাই দেখো শুধু একটুখানি বেঁকা, ডান দিকে হেলে তারই আফটার এফেক্ট এটা। আর এটাই হচ্ছে সেই গণেশজির মন্দিরটা, আমরা সামনে দিকে প্রথমে এই মন্দিরে ঢুকেছিলাম, তো একটা ভূমিকম্পর কারণে এরকমভাবে বেঁকে গেছে, কিন্তু আর সব কটা একদম ঠিকঠাক দাঁড়িয়ে আছে মন্দির। তো আমাদের এখান থেকে পুজো দেওয়া হয়ে গেল, খুব ভালো একটা অ্যাটমোসফিয়ার এখানটা। আর বৈজনাথ এবং এরপরে যাবো আমরা বাগেশ্বর, দুটোই খুব মানে জাগ্রত এবং খুব মানে শান্তিপূর্ণ একটা জায়গা, এবং আমরা পুজোটা খুব ভালোভাবে দিয়ে নিতে পারলাম। এই যে দেখো মাথায় আমার ওখানে টিপও পড়িয়ে দিয়েছে, কুণ্ডটা বরাবর আমাদেরকে এই রাস্তা বরাবর বেরিয়ে যেতে হচ্ছে, কারণ ওই দিকটাতে গেলেই আমরা পার্কিংয়ে পৌঁছাবো। এখানে দেখছি অনেক মাছ আছে, ওরে বাবা পুকুরের মাঝখানে ভর্তি, এখানেও আছে অনেক। হ্যাঁ জানি না ক্যামেরা সেটা বোঝা যাচ্ছে কিনা, ওই মাছখানটা দেখো প্রচুর কি। এই যে অনেক মাছ, অনেক ওয়াও ওয়াও সব এক জায়গায় এসেছে, দারুণ লাগছে। উপর থেকে জলাকুণ্ডটা আরো ভালো ভিউ পাওয়া যাচ্ছে। আর এদিকেই আছে বৈজনাথ ব্যারেজ। ১২:১০ ওখানে 11টায় রওনা দিয়েছিলাম, 1:50 লাগলো, এই এসে পৌঁছালাম। সাইড হয়ে যাও বাগেশ্বর, ওয়াও পোস্ট অফিসও আছে এখানে, মুখ্য ডাকঘর MDG। তো এটা হচ্ছে বাগেশ্বরের এন্ট্রান্স পয়েন্ট, এখান দিয়েই ঢুকতে হবে আমাদের। তো ঢুকি, তো নামতে হবে এখানে, মানে পূজা সামগ্রীও পাওয়া যাবে, বাট আমরা আর এখানে কোনো পুজো টুজো দেবো না,
কারণ অলরেডি আগের বৈদ্যনাথ মন্দিরে পুজো দিয়ে এসেছি। তো এই হচ্ছে মন্দির, এটাই হচ্ছে মন্দিরের এন্ট্রান্সটা। নাগনাথ মন্দির নাগেশ্বর, এটাই হচ্ছে বাগনাথ মন্দির। সামনের দিকে যাই, মন্দিরের ভেতরে এবার ঢুকি। তো আমরা মন্দিরের পেছন দিকটা এসেছি, এখানে এটা একটা শ্মশান মতো দেখতে পাচ্ছি, দাহ করার জায়গা। আর এখানটায় একটা ব্রিজ, আর এখানে গোমতী নদী আর সরায়ু নদীর সংযম স্থল, আর ওখানে মাঝখানে একটা যেন মনে হচ্ছে মহাদেবের একটা বোল্ডারের মধ্যে মহাদেবের মতো একটা পিকচার করে রেখেছে। তো এর ভেতরে মন্দিরটাতেও ঢুকে পুজো টুজো দিলাম, বেশ ভালোই লাগলো, শান্ত পরিবেশ। তবে আগেরটা আরও বেশি শান্ত ছিল, লোকজন ওখানে আরও বেশি কম ছিল, এখানে সেই তুলনায় লোকজন বেশি আছে, কিন্তু তাও পরিবেশটা খুবই শান্ত। আর একদম নদীর ধারে আমরা চলে এসেছি, এখানে একটা মহাদেবের সুন্দর মূর্তি করে রাখা আছে, যে বাগনাথ, মানে মহাদেবকেই বাগনাথ বলে ডাকা হয়। এবং এখানে অনেকগুলো বসার জায়গা আছে, বেশ ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট করে রাখা। যেটা জল বেশি সেটা সরযু, সরযুর জলটা খানিকটা গ্রিনিশ, দুটো একসাথে মিলছে। আচ্ছা, এই যে যেটা ওখান থেকে দেখাচ্ছিলাম মহাদেবের ছবিটা, বোল্ডারটার মধ্যে এইভাবে করে রাখা। খুব সুন্দর বসার জায়গা আছে, জানি না এখানে আরতি হয় কি না, যেমন বেনারস বা হরিদ্বার ঋষিকেশে হয়। অনেকটা নিচু, সাবধানে। ওম শান্তি, ওম শান্তি। আমাদের এখানে দর্শন হয়ে গেল, গাড়িতে উঠে পড়েছি, আর মাত্র বাজে এখন 12:30, কিন্তু এখনো মুন্সিয়ারি পৌঁছাতে 120 কিলোমিটার। তো এরপরে আর কোনো স্পট নেই আমাদের এই জার্নিতে, আজকে দিনের জার্নিতে আমাদের এই দুটোই বড় স্পট ছিল, এক হচ্ছে বৈদ্যনাথ মন্দির যেটা আগে দেখলাম, আর এবারে দেখলাম বাগেশ্বর বাগধাম, দুটোই খুব ভালোভাবে আমাদের দর্শন হয়ে গেল দুটো জায়গাতেই। তো এরপরে এখন একদম স্ট্রেট তো মুন্সিয়ারি। দীর্ঘ 90 কিলোমিটার জার্নি করার পরে আমরা এখন এসে দাঁড়িয়েছি বীরতি ফলসে। যদিও বীরতি ফলসে আজকে আমরা ভেতরে ঢুকবো না, আমাদের আজকে একদম ডাইরেক্ট মুন্সিয়ারি যাওয়ারই কথা, আমরা যেদিনকে চকরি ব্যাক করবো সেদিনকে বীরতি ফলসে ঢুকবো। বাট এখন মানে লাস্ট অলমোস্ট কী বলবো 2.5 থেকে 3 ঘন্টার নন স্টপ জার্নি করে এসেছি, ঘাড়
মারাত্মক ব্যথা করছে, কোমরে ব্যথা করছে। তো এখন একটুখানি মানে ব্রেক নেওয়া বলেই আমরা দাঁড়ালাম, আর ড্রাইভার দাদাও ননস্টপ চালিয়ে গেছে। তো একটুখানি ব্রেক নেবো, একটুখানি ওয়াশরুম টাশরুম যাবো, একটুখানি হালকা টিফিন করবো, করে আবার এখান থেকে স্টার্ট দেবো। এই হচ্ছে বীরথি ওয়াটার ফলসের এন্ট্রি পয়েন্ট। পরে একদিন যাবো, এখানে আমাদের পাশেই একটা দোকানের সামনে দাঁড় করিয়েছে, হয়তো ম্যাগিই খাবো, ভাত ডাল তো এখানে পসিবল না, হয়তো বললে করে দেবে, বাট ইচ্ছা নেই খাওয়ার এখন। এই দেখো যেখানেই যাচ্ছি সেখানেই একজন করে করে আমাদেরকে ওয়েলকাম করতে চলে আসছে। আর এখান থেকে তো আমাদেরকে একবার বীরথি ফলসটা দেখিয়ে দিই। বাহ, তো এখান থেকে আমরা আবার স্টার্ট দিলাম, এখন বাজে 4:10। এখান থেকে মুন্সিয়ারি আরো 35 কিলোমিটার, প্রায় 1.5 ঘন্টা তো লাগবে, এবং রাস্তা খারাপ। হ্যাঁ শুনেছি এর আগে রাস্তা বেশ খারাপ। ও বাবা, শুনেছি যেমন বল, দেখতে দেখতে মানে সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে গেল, মানে বেশ খারাপ রাস্তা। এখানটায় কাজ হচ্ছে, হয়তো মাছ খানিকের মধ্যে বেটার হয়ে যাবে। সামনে রাস্তা বেশ খারাপ, ওইদিকের গাড়িদেরকে দাঁড়িয়ে রাখ, মানে এই গাড়ি পাস করবে তারপর আবার ওইদিকের গাড়ি আসবে। তো আমরা নেক্সট যে পয়েন্টে দাঁড়ালাম এটা হচ্ছে কালামুনি টপ, এখানে কালামুনি মন্দির বলে এটা। আর ওখান থেকে দেখো আমরা একটা এক্সেলেন্ট ভিউ পাচ্ছি, হনুমানজির একটা মূর্তিও আছে। ওই টপটার নামটা যেন কি বললো, এটা কালামুনি টপ না না, ওই পাটা ওইটা কি যাবে ডাম্বা মন্দিরের ভেতরে যাচ্ছি। এখানকার জাগ্রত একটা মন্দির, আমাদের ড্রাইভার দাদাও এখানে এসে পুজো দিল। বেসিক্যালি এটা কালী মায়ের মন্দির। ইনি হচ্ছেন সেই পূজারী যিনি এখানে পূজা করতেন, তারই হয়তো এখানে একটা মূর্তি বানিয়ে রাখা। কালামুনি টপ, ওই ওনারই নামে কালামুনি টপ, আর এটা হচ্ছে সেই কালী মন্দিরটা। ব্যস্ত চলে মানে নেমে যাই। তো এইখান থেকে আরো ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে পঞ্চচুল্লি, শুধু ওইটুকুটা পাওয়া যাচ্ছে বলো দেখতে, এইটুকু মাথাটুকু জাস্ট, ওটা ক্যামেরায় আসবে বলে মনে হয় না। মুন্সিয়ারিতে না একটু আশেপাশে একটু উপরের দিকটায়, মুন্সিয়ারি তো বলছে নাকি 2-3 দিনের মধ্যে পড়তে পারে, আমরা থাকতে থাকতে পড়বে কিনা জানি না। গতকাল যারা ছিল এখানে আমার তাদের সাথে আজকে সকালবেলা কৌশানী আশ্রমে দেখা হয়েছিল, তো ওনারা গতকালই মুন্সিয়ারি থেকে ফিরেছেন কৌশানীতে। তো ওনারা বলছিলেন যে ওনারা মুন্সিয়ারি অ্যান্ড চৌকরি দুটো জায়গা থেকে খুব ভালো এবং ওয়াইড অ্যাঙ্গেলে পুরো দেখতে পেয়েছেন। আর আমাদের বলছিলেন যে বরফ যখন পড়ে গেছে আপনারা গেলে আরো ভালো দেখতে পাবেন। তো দেখা যাক আমাদের কপালে কি আছে, এখন রাস্তা দিয়ে যেতে যেতে এই পরন্ত বিকেলে এই একটা জিনিস দেখতে পেলাম, যেটা তো মনটা অনেকটাই ভালো করে। হ্যাঁ খুব সুন্দর একটা ভিউ পেলাম এখান থেকে, তো এটাই আরো ভালোভাবে আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে দেখতে পাবো। আর রীতিমতো কাঁপছি আমরা, বাপ রে,
আর এখান থেকে হার্ডলি 10 কিলোমিটার মনে হচ্ছে মুন্সিয়ারি। ও হ্যাঁ, এই তো 15 কিলোমিটার আর বাকি। লাস্ট 3 ঘন্টা হয়ে গেছে, আমার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। আর এখানে বাজে 5:10, আশা করছি 15 কিলোমিটার মানে আর 40 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া উচিত আমাদের। বাপরে, বেশ ঠান্ডা এখানটা, মানে রীতিমতো কথা জড়িয়ে যাচ্ছে আর হাত পুরো কাঁপছে, দাঁত ছিরছির করছে। ওপরে গেলে আরো হয়তো বেশি ঠান্ডা পাবো। দাদা একটু চা খাচ্ছে, কারণ ননস্টপ গাড়ি চালিয়ে যাচ্ছে, তো একটুখানি ব্রেক দরকার ছিল। ভালোই হলো আমরা মন্দিরটাও দেখে নিলাম, দাদা একটু ব্রেকও হয়ে গেল, আর আমরা এত সুন্দর একটা ভিউও পেয়ে গেলাম। এখান থেকে একটা মাউন্টেন রেঞ্জের ভিউ পাওয়া যাচ্ছে, ছিপলা কেদার, তাই তো? উফ, পুরো একদম বরফ দিয়ে ঢাকা শৃঙ্গটা। গাড়ি কিছুটা এগোতেই আবার দাঁড়িয়ে গেলাম আমরা সামনেই, জাস্ট এরকম একটা ভিউ দেখে না দাঁড়িয়ে পারলাম না। মানে এটা হচ্ছে পুরো পঞ্চচুল্লির রেঞ্জটা, এটা হচ্ছে একদম সব থেকে উঁচুটা হচ্ছে ফার্স্ট পিক, তারপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ, এম করে 5খানা পিক পরপর আছে। মেঘেও কিছুটা ঢেকে গেছে, আর ওই একদম বড়টা যেটা রাজরম্ভা, আর একদম এই পাশে যেটা, এটা কি বললো সূর্যাস্তের সময় মনে হচ্ছে যেন ভোর হচ্ছে, আর তেমনই ঠান্ডে বাইরে। মাই গড, পারলাম না একচুয়ালি, চলো এগোনো যাক আবার। তো এই যে এখানে এসে আমরা উঠেছি দ্য পাইনউড গেস্ট হাউস, এখানকার ওয়ান অফ দ্য ফেমাস গেস্ট হাউস বা হোটেলস। আর এখন বাজে 6:30, মানে আমরা অলরেডি পৌঁছে গেছিলাম 6টা নাগাদই, সব লাগেজগুলো রুমে ঢোকালাম, ঢুকে একটু সেটেল ডাউন করলাম, আর একটুখানি কফি খেলাম। এখানে ব্যাপক ঠান্ডা, এখানে সামনে পুরো পঞ্চচুল্লির রেঞ্জটা সকালবেলা দেখা যায়। তো এই হোটেলে তোমাদেরকে একটুখানি আমাদের রুমের ট্যুরটাও দেখিয়ে দিই। ওভারঅল ভিউটা এরকম, ছোটোর মধ্যে হলেও বেশ ভালোই। আর এদিকে হচ্ছে বাথরুমটাও আছে, যেটা সাইজ মোটেই ছোটো না, বেশ বড়ই। তো রুম আমরা যথেষ্ট স্যাটিসফাইড। তো আমাদের হোটেলের রুফটপেতেই এরকম একটা ওপেন রেস্টুরেন্ট টাইপ আছে, তো সেখানেই আজকে আমরা ডিনার করতে এসেছি, যেটা কিছুটা এরকম দেখতে। প্লেন রাইস আর এখানকার ফেমাস পাহাড়ি চিকেন, কুমাউনি স্টাইলে যেটা বানায় ওরা, সেটাই খাচ্ছি রাতের ডিনার আমরা। আর এখন ডিনার করছি কটায়, এনি গেস 7:10 বাজে মাত্র।